হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে ময়না পাখি সারা পৃথিবীতে কতদূর পর্যন্ত বিস্তৃত সে ব্যাপারে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ময়না পাখি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাসন, প্রায় 39,90,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমে আসছে, তবে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়নি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। পশ্চিমে ভারতের কুমায়ুন বিভাগ থেকে শুরু করে হিমালয়ের পাদদেশ, নেপালের তেরাই, সিকিম, ভুটান ও অরুণাচল প্রদেশ পর্যন্ত এই ময়না পাখি বিস্তৃত। সমুদ্র সমতল থেকে 2,000 মিটার উঁচু পর্যন্ত এদের দেখা মেলে। পূর্বে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে চীনের দক্ষিণ অঞ্চল পর্যন্ত এরা বিস্তৃত। দক্ষিণে থাইল্যান্ড ও মালয় উপদ্বীপ হয়ে ইন্দোনেশিয়া, পালায়ন এবং ফিলিপাইন পর্যন্ত এদের বিচরণ রয়েছে। বাংলাদেশের আবাসস্থল ধ্বংস আর প্রসার জন্য অতিরিক্ত আহরণের কারণে এটি প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে। অথচ একটা সময় দেশের মিশ্র চিরসবুজে এদের মোটামুটি সাক্ষাৎ পাওয়া যেত, দেখা যেত পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবন জেলার বিভিন্ন অরণ্যে। বন্ধুরা, সারা পৃথিবীতে ময়না পাখি বিস্তৃত কতদূর পর্যন্ত সে ব্যাপারে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আবারও আসবো কোনো নতুন ভিডিও তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।